হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে তোমাদের সাথে আমি সিঙ্গাপুর এয়ারপোর্টের একটু ভিডিও শেয়ার করতে চলে এসেছি আর হ্যাঁ যারা আর কি বালি বা ইয়ে ডেনপাসা যেতে চান তো তারা অবশ্যই ভায়া সিঙ্গাপুর অথবা ভায়া কুয়ালালামপুর হয়ে তাদের কিন্তু কিন্তু কলকাতা থেকে যেতে হবে কিন্তু কলকাতা থেকে সরাসরি কোনো ফ্লাইট নেই মানে হয় সিঙ্গাপুর ভায়া অথবা কুয়ালালামপুর তো আমরা সিঙ্গাপুর ভায়া হয়ে এসেছি তো এখানে আমরা অলরেডি পাশা ছেড়ে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি বাড়ি ফিরতে তো হবে সিঙ্গাপুর হয়ে তো এই দেখো একদম প্লেনের ডানায় ভর করে চলে এসেছি সিঙ্গাপুরের পথে কী কী ভালো লাগছে না ওপর থেকে নিচেটা কি সুন্দর বাড়িঘরগুলো সাজানো আর চারিদিকে এই দেখো এটা সমুদ্র কিন্তু তো যাই হোক আমরা এবার পৌঁছে যাব প্রায় আড়াই ঘন্টা মতন রাস্তা তো ডেন পাশা থেকে সিঙ্গাপুর তো এই দেখো সিঙ্গাপুর এয়ারপোর্টে পৌঁছে গেছি আর এত সুন্দর এয়ারপোর্ট আমার কাছে তো যেহেতু এটা আমার প্রথম ইন্টারন্যাশনাল ট্যুর তো আমার কাছে এটা কিন্তু একটা নতুন ধরনের অভিজ্ঞতা এবং সবথেকে বড়ো এয়ারপোর্ট আমার মনে হলো তো এশিয়ার মনে হয় বৃহত্তম এয়ারপোর্ট এইটা তো অনেকে অনেক দিক থেকে হয়তো অন্যান্য এয়ারপোর্ট দেখে থাকবেন হয়তো তাদের কাছে সেটা বিশাল বড় তো এই হলো এয়ারপোর্টের ভেতরটা কি নেই এই এত বড়ো এত বড় এয়ারপোর্ট যে একটা টার্মিনাল থেকে অন্য টার্মিনালে মেট্রো করে যেতে হচ্ছে এই রকম তো এই দেখো এটা হচ্ছে সিঙ্গাপুর এয়ারপোর্টের যে চাঙ্গি এয়ারপোর্ট তার মধ্যে বাটারফ্লাই গার্ডেন বাচ্চাদের জন্যেও অনেক কিছু ব্যবস্থা রয়েছে দেখলাম আর এগুলো দেখো আনারস খেতে দেওয়া হয়েছে মানে বাটারফ্লাইদের আর কি তো এই দেখো এখানে মানে প্রজাপতিগুলোকে চাষ করা ডিম ফোটানো এই সমস্ত কিছু প্রসেস এইখানে হয় আর এয়ারপোর্টের মধ্যে কিন্তু এত গাছপালা তার মধ্যে কত ফোয়ারা কত ঝর্ণা বাবা বাবা আমি তো দেখে বাবাকে এই দেখো এখানে প্রসেসগুলো সব লেখা আছে এখানে মানে কিভাবে ডিম ফুটে প্রজাপতি বেরোচ্ছে এই দেখো প্রজাপতিগুলো তো এরপরে এসে গেছি সানফ্লাওয়ার গার্ডেনে তো এয়ারপোর্টের ছাদের মধ্যেই এই সানফ্লাওয়ার গার্ডেন আর এত সুন্দর আগে কি বলবো দেখে মনে হচ্ছে এটা এয়ারপোর্ট তৈরি করা চারিদিকে গাছপালা ফোয়ারা এই সমস্ত কিছু তো এরপরে চলে গেছি আর একটা বিশেষ জায়গা দেখতে ওই যে বললাম একটা টার্মিনাল থেকে অন্য টার্মিনালে যেতে আমাদের কিন্তু মেট্রো ইউজ করতে হচ্ছে আর এখানকার মেট্রোগুলো কিন্তু ওই ট্রেন আমাদের এখানকার মেট্রো ট্রেনের মতো না এখানে কিন্তু বাসের যে ছোট ছোটো চাকা লাগানো থাকে ছোট ছোট বাসের সেই রকম তো এই দেখো এই এই যে টিউবগুলোর ভেতরে ঢুকতে হবে তো আমরা অপর পাশের টিউব দিয়ে সোজা এই যে বড়ো গ্লোবটা দেখছো এর মধ্যেই ঢুকছি আর এই দেখো মেট্রো এই দেখো চাকাগুলো শুরো বাসের চাকার মতন তো যাই হোক এর মধ্যে কিন্তু আর একটা অসাধারণ জিনিস আছে সেটা তো দেখাবোই আর এটা কিন্তু এয়ারপোর্টের বাইরেটা বাই মানে এই যে টিউবগুলো ভেদ তোর দিয়ে যেতে যেতেই কিন্তু বাইরেটা দেখতে পাচ্ছি কিন্তু আফসোস আমাদের কাছে ভিসাজ নেই সেই জন্যে আমরা মানে এয়ারপোর্টের বাইরে বেরোতে পারিনি এটা আমাদের বৈশাল বড় মস্ত ভুল হয়েছে না হলে আমাদের সিঙ্গাপুর সিটি ট্যুরটা কমপ্লিট হয়ে যেত আর এই দেখো আর একটা জায়গায় ঢুকছি এটা টার্মিনাল টুয়ে ঢুকছি টার্মিনাল ওয়ান থেকে তো এবার দেখতে এর মধ্যে কিন্তু বিশাল বলো ফোয়ারাটা রয়েছে আর এই ফোয়ারার কাছে যেতে গেলে কিন্তু ওই যে বললাম এয়ারপোর্টে বাইরেটাই বেরোতে হবে মানে এয়ারপোর্টের মধ্যেই আবার ওই সামনের দিক থেকে ঢুকলে এয়ারপোর্টে ঠিক মানে সামনে পড়বে এটা এই দেখো ফোয়ারাটা কি সুন্দর ওরে বাবারে দেখে তো আমি অবাক অনেকবার ইউটিউবে আমি দেখেছি আর আজকে নিজে স্বচক্ষে দেখলাম আর তোমাদের সাথেও শেয়ার করলাম তো চলো এবার আটটা চল্লিশে আমাদের ফ্লাইট ছিল মানে সিঙ্গাপুর থেকে কলকাতা যাওয়ার পথে Okay. তো দেখো আমরা অলরেডি ফ্লাইটে উঠে পড়েছি কলকাতা যাওয়ার জন্যে ওরে বাবা কতক্ষণে যে দেশের মাটি ছব এটাই ভাবছি তো বাই বাই সিঙ্গাপুর আর তার সাথে তোমাদেরও চেষ্টা করলাম সিঙ্গাপুর এয়ারপোর্টের ভেতরটা কীরকম আর এই জন্যে তোমাদের সাথে সেটা শেয়ার করলাম আর দেখো সিঙ্গাপুর চাঙ্গি এয়ারপোর্ট অলরেডি আমরা ছেড়ে উঠতে শুরু করেছি প্রায় তো এই দেখো তার আগে একটুখানি দেখে নিলাম চারিদিকটা তো কেমন লাগলো অবশ্যই জানাবে আর তোমরা হ্যাঁ আগেই বললাম তোমরা যারা বালি আসতে চাও তারা ভায়া সিঙ্গাপুর আবার অথবা কোয়ালালামপুর হয়ে আসতে পারবে কেননা আমাদের কলকাতা এয়ারপোর্ট থেকে এখানে কিন্তু সরাসরি কোনো ফ্লাইট নেই তো যাই হোক কেমন লাগলো তোমরা ভিডিওটা অবশ্যই জানাবে তো ফাইনালি দেখো আমরা কিন্তু অলরেডি আকাশে ফ্লাই করে গেছি আর নিচে রয়েছে এই দেখো সিঙ্গাপুর সিটিটা আফসোস রয়ে গেল যে নেক্সট টাইম নিশ্চয়ই সিঙ্গাপুর একটা ট্যুর হবে আমাদের সেটা আশা রাখি তো যাই হোক অলরেডি আকাশে উড়ে গেছি এবার মনে হচ্ছে কতক্ষণে আমরা কলকাতা এয়ারপোর্টে নামবো আর এখান থেকে আমাদের কলকাতার টাইম ডি ডিফারেন্স রয়েছে আড়াই ঘন্টা মতন মানে আমরা আটটা চল্লিশে ফ্লাইটে উঠলাম বটে কিন্তু আমাদের ইন্ডিয়ান টাইম অনুযায়ী সেটা কিন্তু হয়তো ছটা দশ ওই রকমই হবে কি ছটা এরকম তো আমাদের ফিট মানে আমরা আমরা যখন কলকাতা এয়ারপোর্টে নামবো তখন কিন্তু রাত্রি দশটা বাজবে সমস্ত কিছু চেকিং করে লাগেজ কালেক্ট করে হয়তো বাড়ি ফিরতে ফিরতে ওই সাড়ে এগারোটা বারোটা বেজে গেছিলো যেহেতু ভয়েসটা পরে দিচ্ছি তাই তোমাদের সাথে সেইটা বলে দিলাম তো এই দেখো বাই বাই সিঙ্গাপুর তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে আর চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও টাটা